বাজেটের মধ্যে আইটেল ইন্ডিয়াতে নতুন একটি স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে আইটেল পি ফোরটি উইথ কোয়েট লুকিং ডিজাইন। চলুন কথা বলা যাক ফোনটির স্পেসিফিকেশন নিয়ে। আইটেল পি ফোরটি ডিসপ্লে সাইজ 6.6 ইঞ্চি এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে এবং এর সাথে বাজবে 60 হার্টজ রিফ্রেশ রেট। এই ফোনটির সাথে প্রসেসর হিসেবে থাকবে ইউনিসেক SC9863S চিপসেট। স্টোরেজের কথা বলতে গেলে এই ফোনটির সাথে পাওয়া যাবে তিনটি ভেরিয়েন্টের র্যাম 2GB 3GB এবং 4GB। এছাড়াও সর্বোচ্চ 3GB র্যাম এক্সপ্যান্ড করা যাবে ইন্টারনাল স্টোরেজ থেকে এবং ইন্টারনাল স্টোরেজ থাকছে দুটি ভেরিয়েন্টে 32GB এবং 64GB। এছাড়াও সর্বোচ্চ 512GB একটি মেমোরি কার্ড ব্যবহার করা যাবে। এই ফোনটির পিছনে রয়েছে মোট দুটি ক্যামেরা, 13MP মেন ক্যামেরা এবং অন্য একটি ভিজিএস সেন্সর। ফোনটির সামনে রয়েছে ওয়াটার ড্রপ নস ডিজাইনের 5MP সেলফি ক্যামেরা। ফোনটির সাথে পাওয়া যাবে 6000mAh একটি ব্যাটারি যা 18W ফাস্ট চার্জিং সাপোর্টেড। ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করেছে অ্যান্ড্রয়েড 12 গো এডিশন। অ্যাডিশনালি ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সংযুক্ত করেছে রিয়ার মাউন্টেড। ফোনটিতে কানেক্টিভিটি হিসেবে থাকবে 4G, ওয়াইফাই, ব্লুটুথ, GPS, 3.5mm হেডফোন জ্যাক, মাইক্রো USB চার্জিং পোর্ট। চলুন কথা বলা যাক ফোনটির প্রাইস নিয়ে। এই ফোনটি ইন্ডিয়াতে অফিসিয়াল প্রাইস 7699 ইন্ডিয়ান রুপি যা বাংলাদেশের সমমূল্য হতে পারে 9 থেকে 10 হাজার টাকার মধ্যে এবং এই ফোনটি পাওয়া যাবে তিনটি কালারে, ব্ল্যাক, ব্লু এবং গোল্ডেন কালার। ভিডিওটি নিয়ে আপনার মতামতকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন।